বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা শুনছিলেন ডক্টর করম হুসাইনের বিখ্যাত উপন্যাস রাজকুমারী এর দ্বিতীয় খণ্ড ব্লাড অব দ্য প্রিন্সেস। আজকে পঞ্চম পর্ব। শিব দেবতা ও নাগ দেবতার মন্দিরের অবস্থান সাগর তীরের খুব কাছাকাছি। উভয় মন্দিরের মাঝে দূরত্ব তেমন বেশি নয়। মন্দির দুটি ইট পাথর ও কাঠের নির্মিত প্রাচীনতম স্থাপত্যকলার এক অপরূপ নিদর্শন। কাঠামোগতভাবে কোনো একটি মন্দির বৈদিক নৈবেদ্যতা থেকে ভক্তি বা ভালোবাসার ধর্মে রূপান্তরিত হয় এবং তা থেকে একটি সম্প্রদায়ের বা ব্যক্তিবিশেষের বিশ্বাসে পরিণত হওয়ার প্রতীক হিসেবে চিহ্নিত হয়। শিব ও নাগ মন্দির স্থাপত্যের মধ্যে টেরাকোঠা ও খিলানের ব্যবহারের পাশাপাশি হিন্দু উপকরণ হিসাবে অষ্টভুজাকৃতির খিলান, দেহ সর্বস্ব ভাস্কর্য ও উড়িষ্যার স্থাপত্য শৈলীর টারের যুক্ত হয়েছে। এ দ্বারা মন্দিরসমূহ আপাতত একে অপরের থেকে পৃথক মনে হলেও শুধু মন্দিরের ছাদ বা তার সার্বিক কাঠামোতেই পার্থক্যসমূহ বেশি লক্ষণীয়। তাছাড়া অধিকাংশ মন্দিরেই প্রবেশদ্বারের কাঠামোতে খিলান যুক্ত হয়েছে। সাধারণত মধ্যবর্তী বাড়ি অষ্টভুজাকৃতির কলামের উপর তিন স্তর বিশিষ্ট খিলান যুক্ত দেখা যায় এ দুটি মন্দিরে। মন্দিরের অভ্যন্তরের ভাগ সাধারণ একটি বারান্দা দ্বারা আবৃত এবং বারান্দাটিও মজবুত রেলিং দ্বারা আবৃত। অন্যান্য সাধারণ গঠনশৈলীতে রয়েছে বক্রাকার কার্নিশ ও প্যারাপেট। এ দ্বারা বাংলার কুড়েঘরের বাঁকানো চালার অনুকরণে নির্মিত। তবে মন্দিরের ক্ষেত্রে তাতে যুক্ত হয়েছে পোড়ামাটির অলঙ্করণ। তিনতলার প্রতিটি তলাতেই অসংখ্য দেবদেবীর মূর্তি। উভয় মন্দিরের চারধারে রয়েছে অসংখ্য জারুল ও নারকেল গাছের সারি। এই গাছগুলোর নিচে রয়েছে চম্পা ও গাঁদা ফুলের সুদৃশ্য বাগান। মন্দিরের বেতর বাইরে রাত দিন তীর্থযাত্রী, ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা চলতেই থাকে। ভুটান, নেপাল, বার্মা ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য হিন্দু এই দুটি মন্দিরে এসে থাকে। সবসময় লেগেই থাকে মেলা উৎসব, ঢোল তবলা ও সানাইয়ের শব্দ শোনা যেতে থাকে রাত দিন। অসংখ্য সুন্দরী কুমারী নারী পরিবেশন করতে থাকে তাদের ধর্মীয় আঞ্চলিক গান, নৃত্য করে নর্তকীরা। মন্দিরগুলোতে হরদম চলে দেবদাসী নামের নারী নির্যাতনের নির্মম এক ধর্মীয় প্রথা। আসলে ধর্মীয় প্রথার আড়ালে নারীকে ভোগ করাই এ প্রথার মূল উদ্দেশ্য। হতদরিদ্র নিচু জাতের মা বাবারা তাদের কুমারী মেয়েকে ঋতুবর্তী হওয়ার আগেই নিয়ে যায় মন্দিরে। সেখানে প্রথমে কুমারী মেয়েদের নামমাত্র মূল্যে নিলাম করা হয়। তারপর মন্দিরের প্রধান পুরোহিত ভগবানকে উৎসর্গের নামে কল্পিত দেবতার সঙ্গে কুমারী মেয়েদের তথাকথিত বিয়ে দিয়ে দেন। বিয়ের পর গরিব ঘরের সেই মেয়ে হয়ে যায় দেবদাসী বা যোগিনী, আক্ষরিক অর্থে সেবাদাসী বা যৌনকর্মী। এরপর সারা জীবন অন্য কোনো পুরুষকে মেয়েটি আর বিয়ে করতে পারে না। নামমাত্র খাওয়া পড়ার বিনিময়ে মন্দিরেই কাটাতে হয় তাদের সারা জীবন। যৌন লালসার শিকার হতে হয় মন্দিরের প্রধান পুরোহিত থেকে শুরু করে অন্য পুরুষদের। অনেক সময় সমাজের উচ্চবর্গীয় ধনী কিংবা সামন্ত প্রভুদের রক্ষিতার ভূমিকাও পালন করতে হয় এই দেবদাসীদের। করতে হয় কায়িক পরিশ্রম, এমনকি শেষ পর্যন্ত এই হতভাগ্যদের অনেকেরই ঠাই হয় যৌনপল্লীতে। বলা বাহুল্য, উৎসর্গের পর দেবদাসীকে ভোগ করার প্রথম অধিকার থাকে মন্দিরের প্রধান পুরোহিতের। এদের মধ্যে যৌবন উত্তীর্ণ অনেকের শারীরিক ও মানসিক অবস্থা খুবই শোচনীয়। অনেকেই হয়ে পড়ে রাস্তার ভিখারী। রূপ যৌবন হারানোর পর না মন্দিরে না ঘরে কোথাও যেন ঠাঁই নেই এই দেবদাসীদের। এই দেবদাসীদের নরম শরীর পূজারীদের বিকৃত যৌনাচারে পিষ্ট হতে থাকে। তারপরে এদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নাগ দেবতার মন্দির এ ধরনের যৌনতার ও কামকতার অভয়ারণ্য হিসেবে পরিচিতি পেয়ে আসছে বহু আগ থেকে। বেশ কটি অংশে এ মন্দিরটিকে ভাগ করা হয়েছে। প্রতিটি অংশই ছোট বড় সাপে ভরপুর। মন্দিরটি ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়। বিশেষ অনুষ্ঠানগুলোতে যেমন নাগ পঞ্চমীতে ভক্তরা জীবন্ত গোখর সাপদের দুধ দ্বারা স্নান করায় এবং ভোজন করায়। এই সময়ে মন্দিরটি সুন্দরভাবে সুসজ্জিত হয়ে ওঠে এবং প্রার্থনা ও ধর্মানুষ্ঠানগুলো অভিজাত স্তরে সম্পাদিত হয়। সাপের আছে বিষ, কাজেই সাপে ভয় আছে। সাপ নিয়ে কিংবদন্তীও রয়েছে অসংখ্য।
আর সাপ নিয়ে মনসা মেলা বাংলার গ্রামগঞ্জে তো অডেল। নাগ পঞ্চমীতে মনসা পূজার রেওয়াজ আছে গোটা ভারতে। অনন্তনাগ, বাসুকীনাগ, শঙ্খনাগ, পদ্মনাগ এমন সব কত কত লায়েক সর্প দেবদেবীর পূজা করা হয় এদিন। গ্রীষ্মের প্রখরতা যত বাড়ে সাপের বিষও তত বাড়ে। বর্ষায় সাপ বেশি বের হয় বলেই এ সময় হয়ে থাকে নাগ পূজা। এ সময়ে ভক্ত যাত্রীরা দুধ, মধু, পানি ইত্যাদি ঢেলে সেগুলোর সামনে হাত জোর করে পূজা করতে থাকে। সাধকেরা মনে করে নাগ হল দেহস্থ কুণ্ডলিনী শক্তির প্রতীক, যার উপাসনায় জীব আধ্যাত্মিক জগতের শীর্ষে বিরাজমান ব্রহ্মের সাথে মিলিত হতে পারে। তারা আরও মনে করে নাগ হল ধন ও সন্তান বৃদ্ধির দেবতা। তাছাড়া নাগ বীতি থেকে বাঁচার জন্য তার পূজা হয়ে থাকে। নাগ দেবতার স্থানটি মন্দিরের মধ্যখানে অবস্থিত। এই কক্ষের চারিদিকে সোনার জালি। বিশালকায় এক গোখরাকে বলা হয় নাগ দেবতা। নাগ দেবতার সোচালো জীব থেকে অগ্নিশিখা ছলকে বেরোয়, নিঃশ্বাসে তার জড় বাতাস। কখনও কখনও তার ভয়ঙ্কর হুঙ্কারে প্রকম্পিত হয়ে ওঠে গোটা পরিবেশ। নাগ দেবতা মাঝে মাঝে মেঝেতে চলাফেরা করে, আবার কখনও সুদৃশ্য মসনদে আরোহণ করে রূপ নেয় সত্যিকার দেবতায়। এখানে কেবল বিশেষ পূজারী আসার আজ্ঞাপ্রাপ্ত হয়। রাজা মহারাজা ও দৈনিক শ্রেণীরাই কেবল এখানে অবাধে আসতে পারে, অন্যরা নয়। অত্যন্ত সুন্দরী দেবদাসীরা সারাক্ষণ এখানে উলঙ্গ নৃত্য করতে থাকে। যৌন তৃষ্ণা নিবারণকে ধর্মের খোলসে পূর্ণজ্ঞান করা হয়। এভাবে অনায়াসে হিন্দু পণ্ডিত ও মহাদেবরা রাত দিন এই জঘন্য কবিরা গুনাহে লিপ্ত থাকাকে দেবতার প্রিয় বিষয় বলে প্রচারণা চালায়। এদের বিকৃত যৌন লালসায় অতিষ্ঠ হয়ে কারো পালিয়ে যাবার কোনো পথ আর খোলা থাকে না। মন্দির ছেড়ে কোথাও যাবার কোনো ধরনের অনুমতি নেই এ দেবদাসী নর্তকী ললনাদের। ভীষণ অসহ্য হয়ে কেউ পালিয়ে যেতে চাইলে অন্য দেবদাসীরা তাকে ভয়ঙ্কর কল্পকাহিনী শুনিয়ে দমিয়ে রাখে। দেবতার গজবের ভয় দেখায়। দেবতা ও দেবীদের মন গড়া কাহিনী শুনিয়ে পূজারীরাই এই সরসীদে নিষ্পাপ মেয়েগুলোর উপর চরিতার্থ করে নাপাকহীন স্বার্থ। এদিকে শিব দেবতার মন্দিরের পূজারীদের বর্বরতা ও হিংস্রতা এতই মারাত্মক যে বনু পশুরাও এদের ঘৃণা করে। কোনো গড়ে বা কোনো গোত্রে সুন্দরী কুমারী সন্ধান পাওয়া গেলে তৎক্ষণাৎ প্রতিনিধি পাঠিয়ে তাকে তুলে নেওয়া হয়। পরে এই অভাগীকে শিব দেবতার পত্নী পার্বতী আখ্যা দিয়ে প্রতিবাদ সাহারিদের মুখ বন্ধ করে দেয়া হয়। অজ্ঞ ও প্রথবষ্ট মানুষগুলো এই ব্যয়োজ্জিতকে সম্মানের বিষয় মনে করে তৃপ্তির ডেকুর তোলে। প্রত্যেক নতুন পার্বতী হস্তগত হওয়ার পর পুরাতন পার্বতীকে নষ্ট করে মেরে ফেলা হয়, অথবা কোনো দৈনিক মহাজনের হাতে বিক্রি করে দেয়া হয় চুপিসারে। রাজকুমারী চন্দ্রকান্তকে এখানে পার্বতী বানিয়ে নিয়ে আসা হচ্ছে। রাজকুমারীর মতো একজন কৃতিত্বময় ব্যক্তিত্ব সম্পন্না ও নিষ্পাপ মেয়ের জন্য বিষয়টি এতই ভয়ানক ও মর্মন্তুদ যে এ থেকে তার মরে যাওয়াই শ্রেয়। যেভাবে এই পৃথিবীর বুকে অসংখ্য অসহায় নিঃস্ব বনী আদমের রক্তের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে, তদ্রূপ রাজকুমারীর এমন নাজুক ও সঙ্গীন অপারগতাকে পুঁজি করে অবৈধ ফায়দা লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে শত্রুরা। এরই প্রেক্ষিতে তাকে এমন যন্ত্রণাদগ্ধ শাস্তির মুখোমুখি করা হচ্ছে। দিনের শেষ প্রহর বীরদন 50-60 জন অশ্বারোহীকে সঙ্গে নিয়ে শিব দেবতার মন্দিরের দিকে এগুচ্ছে। রাজকুমারী ও পুনমকে হাতির উপর সওয়ার করা হয়েছে। রাজকুমারী চন্দ্রকান্তকে এমন সোনালি রঙের পোষানো পরানো হয়েছে যা দ্বারা তার কুমারী শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো দেখা যাচ্ছে। তার দীর্ঘ কালো রেশম চুলগুলো খোলা, লজ্জায় সে মাথা নিচু করে আছে। পুনমের অবস্থা রাজকুমারী চেয়ে আরও মারাত্মক। তার উজ্জ্বল শরীরে পরানো হয়েছে গাঢ় নীল পোশাক। শিব দেবতার মন্দিরের মহাদেবকে এই রাজকীয় কাফেলার আগমন বার্তা জানানো হলে তারা নেচে গিয়ে বিশাল বহর নিয়ে আসে অভ্যর্থনা জানানোর জন্য। অসংখ্য দেবদাসী ঢোল তবলার তালে তালে নৃত্য করে চলেছে। বেশ কবার নাচতে নাচতে তারা সম্পূর্ণ নগ্ন হয়ে পড়েছিল। বীরদন ও তার সঙ্গীরা গোড়া থেকে নেমে মহাদেবজিকে পরাক্রমে কুর্নিশ করে পা ছুঁয়ে প্রণাম করল। বীরদন বলল, মহাদেবজি, আমরা শিব দেবতার জন্য একেবারে খাঁটি পার্বতী নিয়ে এসেছি। মহাদেব ক্ষুধার্ত বাঘের মতো বীরদনের দিকে তাকিয়ে বলল, কোথায় সেই সৌভাগ্যমতী দেবী? বীরদন হাতির দিকে ইশারা করে বলল, সওয়ারিতে উপবিষ্ট।
মহাদেব বেশ কজন অভিজ্ঞ অত্যন্ত নির্লজ্জ প্রকৃতির দেবদাসীর দিকে তাকিয়ে ইঙ্গিত করে বলল, দেবীজিকে হাতির পিঠ থেকে নামিয়ে নিয়ে এসো। এরপর সে বীরধনকে উদ্দেশ্য করে বলল, আরেকজন কে? বীরধন বলল, মহাদেবজি সে নাগ দেবতার দাসী হবে, এ সত্যিকারের নাগিন। দর্শনার্থীরা তাকে দেখে এমনভাবে আক্রান্ত হবে যে তাকে দেখে তারা মরবেও না, আবার বাঁচতেও পারবে না। দেবদাসীরা সৈনিকদের সাহায্যে রাজকুমারীকে নামিয়েছে হাতির পিঠ থেকে। যাত্রীদের স্লোগান উচ্চকিত হতে থাকে। নিত্যরত মেয়েরা আগে থেকে নর্তন কুর্দন করে আসছিল। রাজকুমারী মহাদেবের কাছে পৌঁছাতেই দুর্গন্ধে ভরা নেশাগ্রস্ত চক্ষু বিশিষ্ট মহাদেব বলল, নিঃসন্দেহে এই কোমল কলি রূপসী শিবদেবতার পার্বতী হওয়ার উপযুক্ত। মধুবরা চোখ, চাঁদের জোনাকির মতো শরীর, অন্যান্য রূপের বাহার এবং পার্বতী বিনে অন্য আর কাকে ভগবান দান করে থাকেন? শিবদেবতা ও পার্বতী যখন একে অন্যের মাঝে হারিয়ে যাবেন, তখন এই নীল গগনে, এই সাগরের উত্তাল তরঙ্গে এক নবতর জাদু খেলতে আরম্ভ করবে। মহাদেবের লাল লাল চোখে খেলা করছে শয়তানি প্রত্যয়। তার বুকের মাঝের দরফর শব্দ বাইরে থেকে অনুভব করা যাচ্ছে। আনন্দের অতিশয্যে অনবরত কাঁপছে তার মোটা মোটা দুটা ঠোঁট। সে অগ্রসর হয়ে রাজকুমারী হাত ধরতে চাইলে রাজকুমারী বলল, আমার কাছ থেকে দূরে থাকো, কাছে এলে জলে পুরে অঙ্গার হয়ে যাবে, তুমি জানো না আমি কে। মহাদেবজি এ ধরনের কঠোর বাক্য শুনতে অভ্যস্ত নয়। বড় বড় ক্ষমতাসীনেরা তার দুর্গন্ধময় পায়ে চুমু খাওয়া সৌভাগ্যের প্রতীক মনে করে। সম্ভবত এই প্রথমবার রাজকুমারীর মাধ্যমে এ ধরনের গাম্ভীর্যপূর্ণ দমক শুনেছে সে। কিছুক্ষণ তাই নিষ্পলক রাজকুমারীর দিকে চেয়ে থাকে মহাদেব। এরপর বেশ কর্কশ ভাষায় বলতে থাকে, তুমি যদি পার্বতী না হতে তবে এখানেই তোমাকে জ্বালিয়ে অঙ্গার করে ছাড়তাম। মনে রেখো, আমি এ জাতীয় দম্ভপূর্ণ কথাবার্তা বরদাস্ত করতে পারি না। রাজকুমারী তৎক্ষণাৎ পাল্টা জবাব দিয়ে বলল, এ ব্যাপারে আমি তোমার চেয়ে কঠোর। বীরধন মহাদেবকে কানে কানে বলল, ওর উপর একজন সুদর্শন জাদুকরের ছায়া বর করে আছে, সেই প্রভাবেই এমন দমভক্তি তার মুখ দিয়ে বেরিয়ে আসছে। মহাদেব তার মোটা মাথায় বেনি করা চুল হাতড়ে বলল, তোমার চিন্তা করতে হবে না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। এরপর মহাদেব একজন দেবদাসীকে উদ্দেশ্য করে বলল, তাকে নাকফুল পরিয়ে দাও, সোনার নাকফুল, যার মধ্যে একটি সুদৃশ্য মুক্তা দানাও থাকবে। মন্দিরে সব দেবদাসীকে এ ধরনের নাকফুল পরানো হয়। এতে করে একে তো তাদের চেহারা চিত্তাকর্ষক করে তোলে, অন্যদিকে তাদের চেনাও সহস্তর হয় যে এ হচ্ছে মন্দিরের দেবদাসী। রাজকুমারী অসন্তুষ্টি প্রকাশ করলে একজন দেবদাসী বলল, সুন্দরী, সময়ের চাহিদাকে বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তা বড় স্পর্শকাতর, বিন্দু পরিমাণ ভুল বা বিচ্ছুতি তোমার মারাত্মক বিপত্তিক ডেকে নিয়ে আসবে। সোনার নাকফুল রাজকুমারী নাকে পরিয়ে তাকে অপুরুষ সাজে সাজানো হয়েছে। মহাদেব হাত উঁচু করে বলল, দেবীজি তুমি বড়ই ভাগ্যবতী, শিব দেবতা যখন তোমার আঙ্গিনায় পা রাখবে তখন গোটা হিন্দু জাতি তোমার পায়ে মাথা যোগাবে। এরপর পুনমের নাকেও নাকফুল পরানো হয়। মহাদেব দেবদাসীদের উদ্দেশ্যে নির্দেশে সরে বলল, দেবীকে দেবতার পুনঃপ্রেমের জন্য প্রস্তুত করাও, আজ রাতে গোলাপ জল দিয়ে তাকে স্নান করাবে, দামি সুগন্ধিতে মোহিত করে তুলবে, সর্বোন্নত পোশাক পরাবে, আগামীকাল যে কোনো সময় দেবতা তার দেবীর সঙ্গে মিলিত হবেন। দেবদাসীরা রাজকুমারীকে নিয়ে যেতে থাকলে পুনম কান্নাস্বরে বলল, রাজকুমারী আমাকে একা ছেড়ে যাবে না। রাজকুমারী কেঁদে কেঁদে বলল, পুনম, হিম্মত দ্বারা পরিস্থিতি মোকাবেলা করো, আমি তোমার চেয়ে অধিক দুঃখী ও নিঃস্ব, দুশ্চিন্তা করো না, ভগবান নিশ্চয় আমাদের রক্ষা করবেন। পুনমকে নাগদেবতার পূজারীরা টেনে হিসড়ে তাদের সাথে নিয়ে গেছে। নির্মলা নামে একজন হুঁশিয়ার ও বিচক্ষণ দেবীর হাতে তাকে সোপর্দ করা হয়েছে। নির্মলাকে সর্পরানী বলেও ডাকা হয়। বড় বড় সাপ এমনভাবে তার আনুগত্য করত যেভাবে ছোট্ট শিশু তার মায়ের আনুগত্য করে এবং পোষ মানে। একটি নাগমণি পালে সে, নিজ স্তন থেকে সেই নাগমণিকে দুধ খাওয়ায়। এক হাত দিয়ে সে তার নাকফুলটি ঘুরাতে থাকে, এমন সময় তার চোখ নাগমণির মতো তেজি ও চমকিত হয়। খুব সেজেছে এই সাত সকালে নাগরানী নির্মলা। পরনে ছাপা রঙিন শাড়ি, হাতে চওড়া চুড়ি, খোপার চারদিকে মোর মেরেছে ফিতে। ওর কাঁধে কাল নাগিনী,
তবে কালনাগিনী একবার যে দেখেছে সে ভুলবে না। এত রূপবতী সাপ সারা গায়ে পাতাবাহারের মতো অসংখ্য রঙিন ছিটে। কথিত আছে কালনাগিনীর বিষ দেব উপহার। লক্ষিন্দরের জন্য তার প্রয়োগ ছিল নির্ধারিত তীব্র বিষ। লক্ষিন্দরকে দংশনের পরে বেহুলার অভিশাপে তার বিষ প্রয়োগের ক্ষমতা শেষ হয়। এর সঙ্গে আছে আরও একটি লোককল্পনা, তাই এই সাপের লেজটি নিয়ে। সাপ বুড়ো হলে তার লেজ বোতা হয়ে যায়, কিন্তু কালনাগিনীর জন্ম থেকে বোতা লেজ। আপনারা শুনছিলেন ডক্টর করম হোসেনের বিখ্যাত উপন্যাস রাজকুমারী। আজকে তার পঞ্চম পর্ব শেষ হলো। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।